কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে কিছুদিন আগেই তলব করেছিল সিআইডি এবার এই নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুক্রবার আলিপুরদুয়ারের একটা সমবায় সমিতি দুর্নীতির মামলা শুনানিটা এই সময় চলছিল বিচারপতি গাঙ্গুলির এজলাসে শুনানির সময় এই বিষয়ে তিনি নতুন নিযুক্ত হওয়া অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেন একটা অন্য মামলায় বিচারপতি সিনহার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে কেন ঠিক কি বলেছেন বিচারপতি তিনি বলেন আলিপুরদুয়ারের এই তদন্তে ফেল করেছে সিআইডি অনেককে ডাকেনি যাদের ডাকা উচিত ছিল কিন্তু এই দিকে বিচারপতি সিনহার স্বামীকে লাগাতার ডেকে হেনস্থার অভিযোগ শুনছি সেটা কেন হবে সুপ্রিম কোর্টের অর্ডারে আরও নির্দেশ থাকে সব নির্দেশ কি পালন করে সিআইডি যাক এই নিয়ে আর এখানে কিছু বলছি না বহু কঠিন অবস্থা থেকে আপনি রাজ্যেকে বাঁচিয়েছেন দেখুন এমন বিব্রত অবস্থা থেকে বাঁচাতে পারেন কিনা সমবায় দুর্নীতি প্রসঙ্গে সিআইডি তদন্তের প্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি বলে রাখা বল সম্পত্তি সংক্রান্ত একটা মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র ডেকে তলব করেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি মাঝে একদিন তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এই জেরার পর প্রতাপচন্দ্র দাবি করেন বয়ানে তার বিচারপতি স্ত্রীর নাম লেখানোর জন্য চাপ দেওয়া হয় তাকে গাড়ি বাড়ির টোপ দেওয়া হয় এমনটাই তিনি দাবি করেন অত্যন্ত গুরুতর অভিযোগ বিচারপতির স্বামীকে হেনস্থা দর্শক এই নিয়ে মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার বক্তব্য এমনটা কেন হবে বিচারপতির স্বামীকে কেন চাপ দেওয়া হবে দর্শক আপনার মতামত কমেন